হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আমার এই ভিডিওটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। আজকে বিকালবেলা আমরা বাবিকে করেছিলাম গার্ডেনে, শুধু আমাদের ফ্যামিলির জন্য, বাচ্চাদের একটু সময় দেওয়ার জন্য। আর বিকালবেলা বসে বসে ভাবলাম হঠাৎ করে কি করা যায়, তো বাবিকে করে নিলাম। যেহেতু হট ওয়েদার, সামার টাইম চলে আসছে, সো যে কোনো টাইম আমরা খাবার বাহিরে গ্রিল করি অথবা বাবিকে বানাই। তো এখানে আমি যা যা করবো, ছোটখাটো একটু আয়োজন আমাদের নিজেদের জন্য। এখানে আমি চিকেন গুলো ম্যারিনেট করে নিয়েছি, আর যা যা করবো এই সবগুলো এখানে আছে। তো আমার ভিডিওতে আজকে আমরা যা করেছিলাম বাবিকে এটা শেয়ার করব। আর আমি অনেক শখের কিছু আমার কিচেনের আইটেম কিনেছিলাম, তো কিছু জিনিসপত্র কিনেছি সেগুলো শেয়ার করব। শপিং করেছিলাম, তো শপিং করতে আমার খুব বেশি ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড গুলো বানিয়ে এনেছেন এখন। আর আমাদের এই খাবারগুলো অনেক মজা হয়েছিল, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে ভিজিট করবেন, প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটি, আমার ভিডিওগুলা, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন, অনেক সুন্দর সুন্দর নাইস নাইস কমেন্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। হাজবেন্ডকে সবকিছু রেডি করে দিয়েছি, আর আমি আসলে সব রেডি করেছি। আর হাজবেন্ড কে বলেছিলাম উনি যেন গার্ডেনে ওগুলা রেডি করে নেন। তো কিচেনে এখন আমি কিছু টুনার বড়া বানিয়ে নেব। এটা আমি কিচেনে বানিয়ে নিয়েছি টুনার বড়াটা। আর ঝটপট সবকিছু তৈরি করে নিয়েছি। এই টুনার বড়াটা খুবই মজার হয়েছিল, আমি খুব তাড়াতাড়ি করেছিলাম, মানে অল্প সময়ের ভিতরে, তো অনেক ভালো লেগেছে। মনে হয় সামটাইম কিছু তৈরি করলে খুব ভালো হয়, আর মাঝে মাঝে দেখা যায় তাড়াহুড়ার কাজগুলো খুব মজার হয়ে যায়। অনেক রোদ ছিল বাহিরে, তো উইন্ডো পাশ দিয়ে আমার মানে কুকারের মধ্যে যে রান্না করছিলাম, তো ওখানে প্রচুর রোদ আসছিল। তো বড়াগুলো হয়ে গেছে অলরেডি। তো আমরা যে বাবুকে করেছিলাম, আসলে আমরা খেয়েছি, আমার ফ্যামিলির একজন, আমার বাচ্চা, তো ও বেশি খায়নি, তার জন্য বাহির থেকে মানে ডোনাট কাবাব এনেছিলেন না আমার হাজবেন্ড, তো সে ওটা খেয়ে নিয়েছে। তো তাকে আমি সিটি নিয়ে আমার ছেলেকে দিয়ে আসছিলাম, ডোনাট কাবাব ও খেয়ে নিয়েছে, আর ওটা অনেক মজা ছিল। আসলে সামার টাইমে হট ওয়েদারে এ ধরনের ড্রাই খাবার গুলো আসলে খুব বেশি মজা লাগে, ভালো লাগে। তো এখানে আমি তৈরি করেছি টুনা কাবাব, তারপরে রুটি, সুইট কর্ন, আর সালাদ, চিপস, গার্লিক ব্রেড। আর এই চিকেনটা আসলে রিয়েলি খুব বেশি মজা হয়েছিল, দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে কতটুকু মজা হয়েছিল। আর সামার টাইমের বাহিরের খাবার আসলে খুব ভালো লাগে, বাহিরে বসে বসে অনেক সময় আমরা গল্প করেছিলাম, আর গল্প করে করে মানে আমরা খাবারটা শেষ করেছি। তো নাইট ডিনার হয়ে গেছে আমাদের, ইভিনিং এ করেছিলাম এটা। আর এই সস গুলো মানে খুব বেশি ভালো লাগে, নান্দোস পিরি পিরি সস। তো আসলে আমরা সবাই বাহিরে ছিলাম বাচ্চাদেরকে, তো সবাইকে ক্যামেরাতে আসা হয়নি এখনো, আমরা সামনে আসি না, তো মাঝে মাঝে আমার মেয়েরা আসে, বাচ্চারা আসে। তো আমার মেয়ে দেখতে পাচ্ছেন ও প্লেট নিয়ে হাজির,
তো ওরা আসলে ওই দিন খুব বেশি হাঁপিয়ে ছিল। বাচ্চারা যখন বাবেকিউ করে গার্ডেনে খুব বেশি খুশি হয়, দেখলাম ওরা মানে টাইম পাসটা করতে পারে আর ওদের নিজের কাছে খুব ভালো লাগে। তো মেয়ে সব সময় আমার মেয়েরা বা ছেলেরা সবাই বলে মানে সামার টাইম আসলে ওদের মামি বাবে কি করে, তো ওরা বেশি খুব এনজয় করে। বাট তেমন একটা খায় না বাচ্চারা, ঠিক আছে, বাট আমার নেইবারের বাচ্চারা, আমার নিজের বাচ্চারা সবাই দেখছি মানে বাবে কি করলে খুব বেশি খুশি হয়, বাচ্চারা অনেক চিল্লা পাল্লা শুরু করে ওরা, বাট খাবার তেমন বেশি একটা খায় না। আসলে বিদেশে বসে বসে কি আর করার, সামার টাইম আসলে পার্ক অথবা ফান ফেয়ার অথবা সামওয়্যার কোথাও যাওয়া যায়, আর না হয় গার্ডেনে পার্টি করতে হয়। এইগুলাই আসলে আমার এভাবে সময় কাটে আসলে ইউকেতে, বিদেশ আমরা যারা থাকি কাজের ফাঁকে ফাঁকে এটা সবাই করি আমরা। তো সবাইকে আমার হাজবেন্ড একটা একটা করে প্লেট রেডি করে দিচ্ছেন, আর ওরা চেয়ারে বসে বসে তাদের খাবারটা খেয়ে নিবে। তো আমার চ্যানেলটি ভিজিট করলে দেখবেন এভাবে আমাদের ফ্যামিলি বাবিকি পার্টি, গার্ডেনে আরো অনেক ভিডিও আছে, তো ওগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আছে। আমার চ্যানেলে ঘুরলে দেখবেন রেসিপি আছে, গার্ডেন ব্লগ আছে, আমি যা যা করি সবকিছু আমি শেয়ার করি। এটাই হচ্ছে ওয়াহিদা ইউকে ব্লগ। তো ভিজিট করবেন নিউ ভিউয়ার্স তারা আছেন, আর যারা অলরেডি আমার ভিডিওগুলো সবসময় রেগুলার দেখেন ওয়াচ করেন তারা তো অবশ্যই জানেন আমি কি কি ভিডিও শেয়ার করে থাকি। যারা নতুন আসছেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আশা করি ভিজিট করবেন। তো আজকে আমি মর্নিং এর দিকে আসলে আমরা শপিং এ গিয়েছিলাম, তারপরে বিকালের দিকে আমরা ভাবি কি করেছিলাম গার্ডেনে। এই যে আমার শপিং, আজকে আমি অনেক শপিং করেছিলাম। তো মাঝে মাঝে আসলে শপিং গুলো শেয়ার করি ভালো লাগে। তো বাহিরে গেলে দেখা যায় একটার জন্য গেলে 10টা আনতে হয়, তো আসলে দেখা যায় ঘরে থাকলে মনে হয় যে যাবো শুধু এটা নিয়ে আসবো, তো বাহিরে গেলে মনে হয় যে এটা যখন দেখলাম সেল আছে কম প্রাইস নিয়ে যাই। তো এগুলো করে করে আসলে শপিং হয়ে যায় অনেকগুলো, আজকের এই শপিং গুলো আমার। আমি ফ্রুটস, তারপরে দেখতে পাচ্ছেন পামকিন ছিল, তো যা যা শপিং করেছি সব মানে ঘরের জন্য টুকটাক খরচ। এখানে আমি কিচেনের কিছু আইটেম কিনেছিলাম, যেহেতু আমরা মেয়েদের ডিনার প্লেট গুলো বা ডিনার সেট গুলো যাই লাগে না কেন, কিচেনের কিছু জিনিস কিন্তু আমাদের খুব বেশি ভালো লাগে যতই থাকে না কেন। আর আমি আসলে শপিং এর জন্য গিয়েছিলাম, আর কিছু হাঁড়ি পাতিল, তারপর একটা শুধু চয়েস হয়েছে আমার এই দোকানে। তো আসলে সব গুলা তেমন বেশি ভালো ছিল না, আর ভাবছিলাম যে যখন আসবে আবার ভালো কোয়ালিটি কিছু তখন নিয়ে যাবো এসে। তো একটা হাঁড়ি নিয়ে আসতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে টুকিটাকি কিছু জিনিস কিনেছি বা শপে, আসলে এগুলোর জন্য যাওয়া হয়নি আমার। তো যখন গিয়েছি আর চোখের সামনে এই ধরনের জিনিসগুলো দেখলাম, ভাবলাম যে নিয়ে যাই একটা একটা করে। এই বোলটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, সেজন্য আমি নিয়ে নিলাম। এটা 10 পাউন্ড ছিল, আর এটা অনেক হেভি ছিল, গ্লাসের মধ্যে ডিজাইনটা সুন্দর, সো এই জন্য আনলাম। আর এখানে কাপ দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের চা খাওয়ার জন্য ডেইলি ইউজের জন্য আমি এনেছি। সো মেইনলি আমি আসলে শপে গিয়েছিলাম কাপ আর গ্লাস কিনবো বলে। তো আমার কাপ অথবা গ্লাস বেশি মানে লাস্টিং করে না, ভেঙে যায় কিভাবে জানি না। তো সিনকের টাপে যখন লাগে তখন বেশিরভাগ সময় ব্রোকেন হয়ে যায়, তো সেজন্য মানে কাপ গ্লাসটা বেশি কিনি আমি। আর গিয়ে যখন চোখের সামনে যা জিনিস পেলাম, ধরুন যে কিছু কিছু নিয়ে যাই, তো এই হাঁড়িটা নিয়েছি, এটা আমার বেশি দরকার ছিল, এটা আমি উইলকো থেকে নিয়েছি। আর উইলকো থেকে কিছু নিয়েছি, আর অন্যান্য শপ থেকেও আমি নিয়েছি। একটা শপ ছিল ইন্ডিয়ান হাঁড়ি পাতিলের শপ, ওই শপে গিয়েছিলাম, ওখান থেকে মানে ওই বোল গুলা নিয়েছি আমি। আর উইলকোতে প্রায় সময় দেখা যায় গ্লাস গুলো মানে 50p করে থাকে, ওই যে বড় বড় গ্লাস, ওয়াটারের গ্লাস, তো ওগুলা মানে প্রায় সময় আমি নেই যখন 50p করে থাকে। তো ডেইলি ইউজ করার জন্য কিচেনে খুব ভালো, আর গ্লাস গুলো অনেক বড় বড় থাকে।
আর এই বোলটা আসলে লাস্টিং করবে লং টাইম আমার মনে হয়, এত বেশি হেভি ছিল। আর দুইটা বাস্কেট নিলাম মেয়েদের ডল রাখার জন্য, তোরা ডল কিনে আনছে, সো ডলের মানে ব্যাট লাগবে, সো এই জন্য আমি ভাবলাম যে এই বাস্কেটটা দিয়ে দেই, ওদের ডলের কাপড় চোপড় যা আছে ওরা রাখতে পারবে। তো দেখা যায় বেডরুমে ঘুমানোর সময় ব্যাটের মধ্যে রাখে ওটা রাত্রেবেলা, তো এটা কয়েকদিন পরে এটা আর ইউজ করবে না বাচ্চাদের মন তো। আর কিছু টুকটাক মানে শ্যাম্পু ট্যাম্পু ওইগুলা ছিল, সো সবগুলা এখানে আমার শপিং। আর কিছু ফ্রুটস ভেজিটেবল ওই সব মিলিয়ে আজকে শপিংটা ছিল। আর আমার গার্ডেনের জন্য এটা হচ্ছে গিয়ে একটা গাছে যখন পোকা ধরে তখন স্প্রেটা করলে পোকাগুলো মরে যায়, এটার জন্য নিয়েছি এটা। তো এই ছিল আমার টুকিটাকি শপিং গুলো, আশা করি ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিল চা মশলাগুলো, ওগুলো একটু সেলের মধ্যে ছিল, তো এই জন্য নিলাম, অনেকটা নিয়েছি। এমনিতে নর্মালি দেখা যায় 1 পাউন্ড 10 পেন্স অথবা 20 পেন্স, কোন কোন শপে 1 পাউন্ড 69 ও থাকে, তো ওইগুলা দুইটা নিলে 1 পাউন্ড, দুইটা নিলে 1 পাউন্ড ছিল, তো ভাবলাম যে নিয়ে যাই কয়েকটা। তো এখানে আমি 12টা অথবা 14টা নিয়েছিলাম। তো বিয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সি মাই নেক্সট ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবেন, আপনাদের সাপোর্টে কিন্তু এগিয়ে যেতে পারবো। বড় শখের একটা চ্যানেল, আর যা যা শেয়ার করি আমি প্রতিদিন সেগুলোই আমার ভিডিওতে আমি আপলোড দিয়ে থাকি। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত আমার চ্যানেলে চোখ রাখুন, আল্লাহ হাফেজ, বাই।